ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমন্দ বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সদটি নির্মাণ করেন। সদটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। আজ বিশ্বের সপ্তম আশ্চর্য সম্রাট শাহজাহান ও আরজুমন্দ বানু বেগমের সেই ভালোবাসার সৌধটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য বরাবরের মতোই শ্রদ্ধেয় বড়ভাই রিপন খন্দকারের দিক নির্দেশনায় চলে আসলাম ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় যমুনা নদীর তীরে তাজমহলে। এখানে এসে ভিতরের দৃশ্যগুলি ভালোভাবে উপভোগ করার জন্য আমরা একজন গাইড এর ব্যবস্থা করি, উনি আমাদেরকে ভিতরে নিয়ে যান। সো সি দ্য তাজমহল, ইয়ে বিল্ডিং ও হ্যায় তাজমহল তো শাহজাহান আপনি ওয়াইফ কে লিয়ে বানায়া থা, জো থি উনকি থার্ড ওয়াইফ। শাহজাহান কি পহলি ওয়াইফ থি ফতেহপুরি বেগম, সেকেন্ড ওয়াইফ থি সুরেন্দ্রি বেগম এন্ড থার্ড ওয়াইফ মমতাজ বেগম, জিনকে লিয়ে শাহজাহান ইয়ে পুরো তাজমহল বানায়া আপনি আগ্রা কে অন্দর। ইয়ে তাজমহল ইসলিয়ে বানায়া ক্যোঁকি উনকে থে 14 চাইল্ড থে, উনকি 14 বচ্চে থে মমতাজ কে জগহ। পহলি বিবি কা বচ্চা নাহি থা, দূসরি বিবি কা বচ্চা নাহি থা, তীসরি কে থে 14 চাইল্ড। আর এসো শুরু কিয়া বানানে কে 1631 কে অন্দর, আর এসো কমপ্লিট কিয়া বানানে কে 1653 কে অন্দর। এসো ওয়ার্ক করনা কাম কিয়া 20,000 ওয়ার্ক করনা কাম কিয়া পুরো বিল্ডিং কো কমপ্লিট করনে কে লিয়ে। আর জিসকা ইউজ কিয়া ওয়াইট মার্বল, ইয়ে ওয়াইট মার্বল মাগাতে আপনে রাজস্থান সে ইন্ডিয়া সে, ইয়ানি কি রাজস্থান সিটি সে। সেকেন্ড লগা স্যানিস্টোন, সো বলতা রেড স্টোন, ইয়ে স্টোন মাগাতা ফতেহপুর সিকরি সে, যা আপকো মিলেগা জয়পুর পর অন দা ওয়ে। লেকিন উস সময় তাজমহল কো বানায়া গয়া থা তো কোই ভি ট্যাক্সি ট্রেন ফ্লাইট নাহি থা, পুরে পত্থর কো ইয়াহ পর লায়া গয়া থা এলিফ্যান্ট কি মদদ সে জো হ্যায়। আর উস সময় এলিফ্যান্ট কা ইউজ করা গয়া থা, 1000 এলিফ্যান্ট কা ইউজ করা গয়া থা পুরে স্টোন কো আগ্রা লানে কে লিয়ে। 1911 সালে যুবরাজ শাহজাহান রাজ্য ভ্রমণে বেরিয়ে 14 বছরের কিশোরী আরজুমন্দ বানু বেগমের প্রেমে পড়েছিলেন। সে বছরই তার সাথে বাগদান সম্পূর্ণ করে রেখেছিলেন শাহজাহান। তবে মমতাজ সম্রাটের কততম স্ত্রী ছিলেন এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে। অধিকাংশ ইতিহাসবিদদের মতে মমতাজ ছিলেন শাহজাহানের দ্বিতীয় স্ত্রী, কোথাও কোথাও আবার মমতাজ সম্রাটের তৃতীয় এবং চতুর্থ স্ত্রী হিসেবে উল্লেখ আছে। তবে মমতাজ ছিলেন সম্রাট শাহজাহানের সব থেকে প্রিয়তমা স্ত্রী। 1631 সালে মাত্র 38 বছর বয়সে 14তম সন্তান জন্মদানের সময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মমতাজের মৃত্যু হয়। অনেকেই মমতাজের অকাল মৃত্যুর জন্য সম্রাট শাহজাহানকে দায়ী করে। গর্ভবতী মমতাজকে নিয়ে শাহজাহান যুদ্ধযাত্রা করেছিলেন। দুর্গম পাহাড়ি রাস্তায় দীর্ঘ সময় হাতির পিঠে বসে থাকার কারণে মমতাজের প্রসব বেদনা শুরু হয়। দীর্ঘ 30 ঘন্টা সেই প্রসব ব্যথা শেষে 14তম সন্তান জন্ম দিয়ে মৃত্যুর কোলে ডলে পড়েন মমতাজ। শাহজাহান নিজেও অবশ্য তার ভুল বুঝতে পেরেছিলেন, আর তাই মমতাজের মৃত্যুর পর অনুশোচনায় 7 দিন 7 রাত সম্রাট মুখে কোনো দানাপানি তুলেননি, এমনকি ঘর থেকেও বের হননি। তার কিছুদিন পরেই সম্রাট শাহজাহান বিবেকের দংশনে এবং অপরিমেয় প্রেমের টানে প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মরণে অবিস্মরণীয় এক নিদর্শন তৈরির সিদ্ধান্ত নেন। কথিত আছে মমতাজ মৃত্যুর পূর্বে শাহজাহানের কাছে তার 2টি শেষ ইচ্ছার কথা বলে গিয়েছিলেন। প্রথমটি, মমতাজের মৃত্যুর পর অন্য কোনো নারীর গর্ভে যাতে শাহজাহানের কোনো সন্তান না আসে, এবং দ্বিতীয়টি, তার মৃত্যুর পর তার সমাধিস্থলে মরমর পাথর দিয়ে এমন একটি স্মৃতিসৌধ নির্মাণ করা যা গোটা পৃথিবীর কাছে তাদের প্রেমের নিদর্শনস্বরূপ শত শত বছর টিকে থাকবে। মমতাজের মৃত্যুর প্রায় 1 বছর পর 1632 সালে
মমতাজ মহল তৈরির মূল কাজ শুরু হয়। উল্লেখ্য যে তাজমহলের সম্পূর্ণ স্থাপনাটি নকশা একক কোনো মানুষের করা না। সম্রাট শাহজাহান তাজমহলের নকশা করার জন্য পৃথিবীর নানা প্রান্তের গুণী স্থপতিদের আমন্ত্রণ জানিয়েছিলেন। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য থেকে তাজমহলের স্থপতিদের একটি তালিকা পাওয়া গেছে। প্রাপ্ত তালিকা অনুযায়ী তাজমহলের চত্বরের নকশা করেছিলেন পারস্যের বিখ্যাত স্থপতি উস্তাদ ঈশা। তাজমহলের বড় গম্বুজটি নকশা করেছিলেন অটোম্যান সম্রাট থেকে আগত স্থপতি ইসমাইল খা। তাজমহলের বড় গম্বুজের উপর স্বর্ণের দণ্ডটির ডিজাইন করেছিলেন লাহোরের বাসিন্দা স্থপতি কাজিম খান। দিল্লির চিরঞ্জি লাল ছিলেন তাজমহলের প্রধান ভাস্কর এবং মোজাইক কারক। তাজমহলের প্রবেশদ্বারে আমানত খার নামে খোদাই করা আছে। তিনি তাজমহলের সমস্ত চারুলিপির দায়িত্ব ছিলেন। রাজমিস্ত্রিদের তত্ত্বাবধায়ক ছিলেন মোহাম্মদ হানিফ। সমস্ত কাজের প্রধান ব্যবস্থাপক ছিলেন মীর আব্দুল করিম এবং মুকারিমাত খান। পুরে ফ্লাওয়ার কো পুরা হাত সে বনা গেছে কই ভি মশিন কাজ কাম নেই কে গা খালি ইউজ কাজ হ্যামার কাজ হোক পুরা ওয়ান পিস কে যে বনা গে ফ্লাওয়ার দেখা আপনার সারে পত্থর কে লগে হুয়ে কই প্লাস্টিক পেন্টিং নেই হ্যাঁ পুরা সারা পত্থর বাহার কন্ট্রি কাজ হ্যাঁ আপনার ইন্ডিয়া কাজ নেই হ্যাঁ জেসে কি ইউজ কিয়া রেড বালা যে ইয়মন কন্ট্রি কাজ হ্যাঁ গ্রীন বালা সাউথ আফ্রিকা কাজ হ্যাঁ ব্ল্যাক বালা বেলজিয়াম কন্ট্রি কাজ হ্যাঁ ওর ইয়েলো বালা শ্রীলঙ্কা কাজ হ্যাঁ মোস্টলি সব কোয়েশ্চন বাহার কন্ট্রিজ কো পারচেজ কিয়া গয়া হ্যাঁ। তাজমহল নির্মাণে সাদা মার্বেল পাথরের পাশাপাশি জেড ক্রিস্টাল, নীল ক্লান্ত এবং ফিরুজা পাথরের মতো অত্যন্ত মূল্যবান পাথর ব্যবহার করে পিত্রাধুরার নামে পরিচিত এক জটিল নকশা করা হয়েছিল। যমুনা নদীর তীরে তাজমহল বানানোর জন্য যে জায়গাটি শাহজাহান পছন্দ করেছিল তার মালিক ছিলেন মহারাজা জয়সিং। মহারাজা জয়সিং এর কাছ থেকে আগ্রা শহরের এক বিশাল প্রাসাদের বিনিময়ে সম্রাট তাজমহলের জন্য এই জায়গাটি বুঝে নেন। তারপর নদী থেকে প্রায় 50 মিটার উঁচু করে আলগা মাটি ফেলে 3 একরের মতো জায়গা বরাদ্দ করা হয়। সিফ খালি স্টার্ট হলি ফর ফাউন্ডেশন লেকিন যে শাহজাহানকে বেটে থে ঔরঙ্গজেব ইনহোনে সেকেন্ড তাজমহল নাই বন দিয়া আগর ওখান সেকেন্ড তাজমহল এক বনতা হয় পুরা অলমোস্ট শাহী খজানা খতম হয়ে যায়গা যে বেটে নেই চাতে ফাদর যে ওখান শাহী খজানা পুরা খতম কর দেন তো এসলিয়ে ওখানে যে কেদ কর দিয়ে বহ লাল কিলা কেদ কর দিয়ে শাহজাহানো শাহজাহান ওইসে বেঠ কে এভরিডে তাজমহল দেখা করতে 8 সাল তলক উনকে বাদ উনকি ডেথ হুই থি জিনকি বেটি থি জানা রা বেটি উনকি বডি ইয়াহ সে লেকর আই অর লানে কে বাদ উনকি বডি অন্দর লা কে শিফট কর দি গই থি তো অবি অন্দর দোনো কি বডি শিফট হ্যায় পহলি মমতাজ কি হ্যায় অর দুসরি শাহজাহান কি হ্যায়। প্রায় 100 ফুট উঁচু তাজমহলের প্রবেশ পথটি লাল রঙের বেলে পাথরের তৈরি। ইসলামিক ঐতিহ্য বজায় রাখতে এর তোরণে আরবি হরফের ক্যালিগ্রাফি আকারে লেখা আছে কুরআনের বাণী। এর কেন্দ্রীয় গম্বুজটি 240 ফুট উঁচু। কেন্দ্রীয় গম্বুজের চারপাশে 4টি ছোট ছোট গম্বুজ রয়েছে। মূল স্থাপনার চারপাশে আছে 108 ফুট উচ্চতার 4টি মিনার। তাজমহলের সামনে চত্বরটিকে মোট 4 ভাগে ভাগ করা হয় এবং 300 বর্গমিটার করে ভাগ করে 4 ভাগের উঁচু দেয়াল দিয়ে 16টি ফুলের বাগান বানানো হয়। বাগানের মাঝখানে দিয়ে মমতাজের মাজার এবং তাজমহলের দরজা বরাবর মার্বেল পাথরের তৈরি এক বিশাল চৌবাচ্চা বসানো হয়েছিল যাতে স্বচ্ছ পানিতে তাজমহলের স্পষ্ট প্রতিফলন দেখা যায়। তাজমহলের মূল চত্বরটি 3 দিক থেকে বেলে পাথরের দেয়াল দ্বারা বেষ্টিত। নদীর পাশটাতে কোনো দেওয়াল দেওয়া হয়নি। সৌন্দর্য কি জিনিস না আসলে বোঝা যায় না। এত সুন্দর জায়গা, এত সুন্দর এরিয়া, এত সুন্দর করে তাজমহল বানাইছে, যান নিজে না দেখলে বোঝা যাবে না।
তাজমহলের ঠিক মাঝখানে একটি কক্ষে মমতাজের সাথে শায়িত আছেন সর্বকালের সেরা প্রেমিকদের একজন, সম্রাট শাহজাহান। শুরুতে এখানে শুধুমাত্র মমতাজের কবর ছিল, কিন্তু সম্রাটের মৃত্যুর পর তাকেও তার প্রিয়তমা স্ত্রীর পাশে সমাহিত করা হয়। তাজমহল নির্মাণে 20,000 শ্রমিক এবং পণ্য পরিবহনের জন্য 1,000-এরও বেশি হাতির প্রায় 20 বছর সময় লেগেছিল। শাহজাহানের শেষ জীবন সুখের ছিল না। তিনি তার জীবনের শেষ 20 বছর আগ্রা দুর্গে পুত্র আওরঙ্গজেবের কর্তৃক গৃহবন্দী হয়ে কাটান। তার জীবদ্দশায় আওরঙ্গজেব তার অবশিষ্ট পুত্র ও তাদের গড়ের নাতিনদেরকে হত্যা করেন। 1666 খ্রিস্টাব্দে 22 জানুয়ারি শাহজাহান বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাজমহলের ভিতরে স্ত্রী মমতাজ মহলের কবরের পাশেই সম্রাট শাহজাহানকে সমাহিত করা হয়। তাজমহলে ঢোকার প্রধান ফটক বা দরজাটাও তৈরি হয়েছে মার্বেল পাথরে। দরজাটির নকশা ও ধরন মুঘল সম্রাটদের স্থাপত্যের কথাই স্মরণ করিয়ে দিই। এর খিলানসমূহের আকৃতি হুবহু সমাধির খিলানসমূহের অনুরূপ এবং এর পিস্তা খিলান সমাধির ক্যালিগ্রাফি বা চারুলিপির নকশার সাথে মিলিয়ে করা হয়েছে। এর ছাদে অন্যান্য বেলে পাথরের ইমারতের মতোই নকশা করা আছে, সুন্দর সুন্দর জ্যামিতিক আকৃতি। সমাধির উপরে মার্বেল পাথরের গম্বুজই সমাধির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। এর আকার প্রায় ইমারতের ভিত্তির আকারের সমান, যা প্রায় 35 মিটার। এর উচ্চতা হওয়ার কারণ গম্বুজটি একটি 7 মিটার উচ্চতার সিলিন্ডার আকৃতির ড্রাম এর উপর বসানো। এর আকৃতির কারণে এই গম্বুজকে কখনো কখনো পেঁয়াজ গম্বুজ অথবা পেয়ারা গম্বুজ বলেও ডাকা হয়। গম্বুজের উপরের দিক সাজানো হয়েছে একটি পদ্ম ফুল দিয়ে, যা তার উচ্চতাকে আরও দৃষ্টিগোচর করে। বড় গম্বুজটির গুরুত্বের কারণ এর চার কোণায় আরও 4টি ছোট গম্বুজ রয়েছে। ছোট গম্বুজগুলো দেখতে বড় গম্বুজের মতো। এদের স্তম্ভগুলো সমাধির ভিত্তি থেকে 7 পর্যন্ত উঠে গেছে। ছোট গম্বুজগুলোতেও কাঁসা বা তামার পূর্ণ দন্ত আছে। মিনারগুলোর মূল বেদিকার কোণাগুলোতে রয়েছে 4টি বড় চৌকি, যাদের প্রতিটির উচ্চতা 40 মিটারেরও চেয়েও বেশি। মিনারগুলোতেও তাজমহলের প্রতি সমতার ব্যাপারটি লক্ষ্য করা যায়। চৌকিগুলো নকশা করা হয়েছে মসজিদের প্রথাগত মিনারের নকশায়, যেখানে মুয়াজ্জিন নামাজের জন্য আজান দেন। প্রতিটি মিনারে 2টি বারান্দা দিয়ে 3টি সমান উচ্চতার ভাগ করা হয়েছে। মিনারের ছাতাগুলোতেও এরকম কাজ করা হয়েছে যেমনটি করা হয়েছে পদ্ম ফুলের নকশা করার চূড়াতে। প্রতিটি মিনারে বেদিকার থেকে বাইরের দিকে কিঞ্চিত হেলানো আছে, যাতে এ মিনার কখনো ভেঙে পড়লেও যেন তা মূল সমাধির উপরে না পড়ে। তো এই যে আমরা গোলগোলা দেখতেছি, এই গোলগোলা হচ্ছে শ্রমিক থাকার জন্য তৈরি করা হয়েছিল ওই সময়। তো যখন তাজমহল কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পরে গভর্নমেন্ট এটাকে ব্যান করে দিয়েছে যে এখানে আর কোনো নাইট স্টে করা যাবে না, কারণ এটা ট্যুরিজম এরিয়া, এটা শুধু ডে স্টে করার জন্য, সবার জন্য উন্মুক্ত, আসতে পারে টুরিস্ট হিসেবে, টিকিট কেটে আসতে হয় এটাতে। আসলে তাজমহল আপনি নিজ চোখে না দেখলে তার সৌন্দর্য অনুভব করতে পারবেন না। যদি কোনোদিন সুযোগ হয় এখানে এসে নিজ চোখে দেখে যাবেন এই প্রেমের তাজমহল। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের এই কাফেলার অনুষ্ঠান থেকে। দেখা হবে আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।